আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর পারি বাংলা প্রবাস জীবনের পক্ষ থেকে কথা বলছি আপনাদের সাথে আজকে আমি আসলে নিজের কোনো মন্তব্য দেব না আমরা বেশ কয়েকদিন যাবত একটি খবর আপনারা নিজেরা দেখেছেন কিনা সেই খবরটি সম্পর্কে আমি আপনাদেরকে দু লাইন বলতে চাই খবরটি এই রকম আপনারা স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছেন আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছেন আমি এটি যেখানে তিনি বিদেশ থেকে ফেরার সময় শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং এটি এইডস দিবসে তিনি বলেছেন করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন এবং মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে যারা দেশে ফিরেছেন তাদের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি বলে তিনি আশঙ্কা জানিয়েছেন এই খবরটি আমার মনে হয় আপনাদের সকলেরই নজরে এসেছে এবং সেই খবরের মধ্যে তিনি আরো যে জিনিসটি বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় 1 কোটি লোক বিভিন্ন দেশে কাজ করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় যারা কাজ করে সেখান থেকে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এইডস সংক্রমণের সংখ্যা বেশি তাদের পরিবারের সদস্যরাও এই রোগে বেশি আক্রান্ত হন এর সংখ্যা ঢাকা এবং চট্টগ্রামে সবচেয়ে বেশি বিদেশে কাজ করতে যাওয়ার সময় এইচআইভি পরীক্ষা করে ভিসা নিতে হয় কিন্তু যখন দেশে বিদেশ থেকে ফিরে আসেন তখন এইচআইভি পরীক্ষা করা হয় না যাওয়ার সময় যদি এইচআইভি পরীক্ষা করা হয় তাহলে আমি মনে করি বিদেশে কাজ করে দেশে ফিরে আসার সময় এইচআইভি পরীক্ষা করা প্রয়োজন বিদেশ থেকে ফেরার সময় তার নিজের জন্য এবং তার পরিবারের সুরক্ষার জন্য এইচআইভি পরীক্ষা করা প্রয়োজন এটা করলে এইডস রোগীর সংখ্যা কমে আসবে এবং বাংলাদেশে 9000 এবং এর মতো এইডস রোগী রয়েছে সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন এখন এই মন্তব্যটি তিনি যখন করেন তখন বেশ কিছু বিষয় আমার মাথায় এসেছে একটি হচ্ছে যে বিদেশ থেকে যারা ফেরত আসবেন তারাই তাদের মধ্যে কেন আমাদের অভিবাসী কর্মী বা শ্রমিকদের কথা কেন বলা হলো তাহলে বিদেশ থেকে যে সকল অভিবাসী কর্মী আসুক আর যে দুটো দেশের কথা বলা হয়েছে আফ্রিকার দেশ থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ থেকে বলা হয়েছে তাহলে আফ্রিকার মধ্যপ্রাচ্যের দেশ থেকে যে সকল লোকেরা বাংলাদেশে আসে তাদেরও এইচআইভি টেস্ট করা হোক আমার কাছে তাই মনে হয় যে শুধুমাত্র আমাদের কর্মী যারা আমাদের অভিবাসী যারা তাদেরকেই কেন বলা হবে যে তাদেরকে এই টেস্টের আওতায় আসতে হবে আজকে আমি একটি সেমিনারে গিয়েছিলাম এবং যেখানে বলা হয়েছে যে অভিবাসী কর্মীরা বিদেশে যাওয়ার সময় তারা অনেক টাকা পয়সা খরচ করে যায় এবং তারা নানা রকম শর্তের ভেতর দিয়ে যায় সেখানে যাওয়ার আগে মেডিকেল টেস্ট করতে হয় তারপরে এখানে ফর্ম ফিল আপ অমুক তমুক এই সেই করতে হয় এবং তারা যাওয়ার পর আমরা সংখ্যা হিসাব করি এবছর 10 লাখ কর্মীকে আমরা পাঠিয়েছি তারপর হিসাব করি তার সে কত টাকা দেশে পাঠালো অর্থাৎ রেমিটেন্সের পরিমাণ কিন্তু সে যাওয়ার পর থেকে এই টাকা পাঠানোর মধ্যে তাকে কি ধরনের নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে শারীরিক মানসিক আর্থিক সেগুলোকে আমরা হিসাব করি না প্রথমত একজন কর্মী বিদেশে যাওয়ার পর তার পরিবার থেকে দূরে থাকেন তিনি তার পরিবারের কোনো ধরনের সহায়তা পান না একজন মানুষের জীবনে যখন তার পরিবার বাবা মা সন্তান স্ত্রী ভাই পাশে থাকেন সকল সমস্যা কিন্তু অর্ধেক হয়ে যায় কারণ পরিবারের সকলে মিলে সে সমস্যা ভাগ করেন তাহলে একজন অভিবাসী কর্মী বিদেশে যান সকল সুযোগ সুবিধা ছেড়ে এবং সেখানে যে তিনি সকল একাই সেই সমস্যাটি মাথায় নেন তারপর দ্বিতীয়ত তিনি বাংলাদেশ থেকে যখন যান বাংলাদেশের যে ধান উৎপাদন হয় সে ধানের সে ভাত খান না তিনি বাংলাদেশ থেকে যখন যান বাংলাদেশ থেকে যাওয়ার পর বাংলাদেশের কোনো সম্পদ তিনি ব্যবহার করেন না বরঞ্চ বিদেশে কষ্ট করে আর্ন করে সেখান থেকে টাকা পাঠান তাহলে আমরা শুধুমাত্র রেমিটেন্স গণনা করি তাদেরকে নানা শর্তের বেড়াজালের মধ্যে ফেলি কিন্তু তাদের যে সামাজিক তাদের যে অর্থনৈতিক স্যাক্রিফাইস সেই তাদের যে মানে তারা যেটুকু ত্যাগ করলো সেই ত্যাগের জায়গাটাকে আমরা কখনোই কাউন্ট করি না কাউন্ট করার নানা রকম উপায় রয়েছে হতে পারে সেই উপায়টা তাদের জন্য সহজ লোন হতে পারে তাদের ছেলে মেয়েরা দেশে সুযোগ সুবিধা পেতে পারে সে ফেরার পর এক ধরনের সুযোগ সুবিধার আওতায় আসতে পারে যারা বৈধভাবে টাকা দেবেন তারা দেশে আসার পর নানা রকম সুযোগ সুবিধার আওতায় আসতে পারেন এগুলো তো হতেই পারে এবং এগুলো আমাদের এই অভিবাসী খাতটা বয়স বাংলাদেশের বয়সের চেয়ে হয়তো কিছুটা কম কিন্তু সেই কিছু কমের জায়গায় গত 20 বছরেও কি আমরা এটিকে দাঁড় করাতে পারিনি বরঞ্চ তাদেরকে নানা রকম
ফাঁদের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে। অভিবাসীরা সব সময় বিভিন্ন সময় অভিবাসী রেফিউজি তাদেরকে এই যেটাকে বলে সিকিউরিটাইজেশন, হ্যাঁ, নিরাপত্তাকরণের একটা তারা সবসময় ইস্যুর মধ্যে পড়েন। এটা অত্যন্ত আনফর্চুনেট। এখানে মাইগ্রেন্ট ওয়ার্কারদের যদি এখানে মানে বলা হয় ওনার এভিডেন্স কি, সো উই উড লাইক টু নো যে উনি যদি এটা বলে থাকেন তারা এটা নিয়ে আসছে, কতজনকে টেস্ট করা হয়েছে, সেখানে কতজন মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল, কতজন পার্মানেন্ট রেসিডেন্ট ছিল, কারণ তাদেরকে আদৌ টেস্ট করার মতো রাখার মতো কোনো ক্যাপাসিটিও কিন্তু আমার ধারণা সরকারের সেরকমভাবে নেই এবং ইচ্ছাও সেরকম থাকার বোধ নেই। তো আমরা চাই যে এগুলো এই ধরনের একটা স্টিগমাটাইজ করা বা তাদেরকে এই নেতিবাচক একটা ইস্যুর মধ্যে দেওয়া, যেটা কোভিডের সময় আমরা দেখেছি যে মাইগ্রেন্ট ওয়ার্কারের বাসার মাথায় লাল ফ্ল্যাগ করা হয়েছে এবং তার যে সামাজিক যে বিভিন্ন রকমের যে যে নেতিবাচক হ্যারাসমেন্টের তারা শিকার হয়েছিলেন, পরবর্তীকালে সরকার বাধ্য হয়েছিলেন সেই পলিসি চেঞ্জ করতে। কাজে এই ধরনের উক্তি করার আগে ন্যূনতম আমাদের চাহিদা হচ্ছে যেটার বেসিসটা কি আমরা জানতে চাই, এবং সেটা যদি না থাকে আমরা বলবো প্লিজ আপনারা বিরত থাকেন এই ধরনের চিপ পপুলার কথাবার্তা ক্লেম করা থেকে, কারণ এটা কারোর কোনো মানে কোনো কারোরই কোনো প্রবলেম এখানে সলভ হচ্ছে না, বরং নতুন করে প্রবলেম এদেরকে ওই স্টিগমাটাইজেশনে তাদেরকে শিকার তাদেরকে করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলে দিলেন যে প্রবাস থেকে যারা আসে তারা এইডস নিয়ে আসে, এরকম একটা ধোয়া কিন্তু 1997-98 সনে হয়েছিল। ইউএনএইডস সহ সব সংস্থা এখানে কাজ শুরু করে দিল যে অভিবাসীদের নিয়ে আলোচনা, পরে দেখা গেল কিছুই না, অভিবাসীদের মাধ্যমে আসেই না। ওই ট্রাক ড্রাইভার ওই ইন্ডিয়ার থেকে যারা আসে মূলত ওই কেসগুলি এইভাবেই আসলো অভিবাসীদের নামে, কিন্তু একটা এখন আবার একটা নতুন ধোয়া। এগুলি আমরা বিশ্বাস করি না, আমরা এটাকে প্রত্যাখ্যান করি এই ধরনের বক্তব্যকে। আমরা যেটা চাই যে যাওয়ার আগে যে শ্রমিকটাকে চিকিৎসা করে এখান থেকে যে টেস্ট করা হয় ওখানে যে আবার টেস্ট করা হয়, অনেক দেশে ফেরত আসার সময় কি সেই টেস্ট করা হয়, এ দেশের সরকার কি করে যে যে রোগগুলি সে নিয়ে আসলো সেটাতে সরকার মানে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়তেছে এটা কি সরকারের কোনো হিসাব আছে? সিভিল সোসাইটি কত গবেষণা করবে, গবেষণা করবে সরকার, গবেষণা সংস্থা আছে সরকারের, সরকার দেখবে যে কত রেমিটেন্স, তারা শুধু রেমিটেন্সটা দেখে 22 বিলিয়ন থেকে 24 বিলিয়ন 26 বিলিয়ন হচ্ছে কিনা। আমার কাছে যেটা মনে হয়, আমি আসলে মন্তব্য করব না ভেবেছিলাম কিন্তু না করে থাকতে পারছি না, আমার কাছে যেটা মনে হয় যে বিভিন্ন সময়ে বিদেশি নানা এনজিও নানা সংস্থা কোন কোন খাতে টাকা ব্যয় করার কথা চিন্তা করেন এবং তখন সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়। যেমন শুনছিলেন যে 1986 সালের দিকে একবার এরকম ধোয়া উঠানো হয়েছিল যে দেশে এইডস আছে বা হবে যারা বিদেশ থেকে আসবে, এবং তখন প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল। এরকমই কিছু একটা হয়তো সামনে আসছে এবং সেই কারণেই এ ধরনের মন্তব্য সরকারের পক্ষ থেকে আসছে। সকলে ভালো থাকবে।